বলে এসেছি আবার ডাইরেক্ট লাইভ ফ্রম হসপিটাল। হয়তো অনেকেই চিনতে পারছেন না আমাকে, দুস্থ রুগীর মতন পড়ে আছি, গালে সাদা সাদা দাড়িও গিয়েছি, হাতেও দেখতে পাচ্ছেন গোটা শরীরে ফুটো করিয়ে নিয়েছে। হাতে দেখো ব্লাড দিয়ে দিয়ে পুরো কালো হয়ে গেছে। তাই বসে আছি, খাবার খাবো। প্লেটলেটসটা আজকে ভাবলাম বাড়ি চলে যাবো, কিন্তু এত দুর্ভাগ্য, 1,15,000 ছিল কালকে, আজকে ওই হঠাৎ করে আবার 88 নেমে এসেছে। যতক্ষণ না প্লেটলেটস বাড়ছে না, ডাক্তার ছাড়বে না তোর না। এত খুশি ছিলাম সকাল থেকে ব্যাকপ্যাকিং করে রেডি যে আজকে যাওয়া হবে, শুধু ভাবছিলাম ম্যাম কখন আসবে, বলবে ইউ ক্যান গো হোম, আমরা যেতাম। বাট উল্টো জিনিসটা হয়ে গেল, পুরো উল্টো। যখন বলে দিল না, পুরো কালো দাড়ি সাদা হয়ে গেল, শুনেই সাদা হয়ে গেছে। সাদাটা কিন্তু এর আগে ছিল না কোনোদিন। আর আমিও বললাম যে না আজকে কোনো, ও বললো না তুমি করো না, ভিডিও একটু করি। হ্যাঁ, ভালো লাগছিল না, অ্যাট লিস্ট ভিডিও করে কথাটা তো বলতে পারছি কারোর সাথে, অ্যাট লিস্ট সামনে কেউ থাকুক না থাকুক। আর দুজন কথা এইখানে দেখুন, চার চার দেওয়ালের মধ্যে বন্ধ চারদিকে। হ্যাঁ, আর বাড়ি থেকেই মা মিতা ভাই এসেছিল, আজকে রনিদাও এসেছিল, রনিদা আর ইত্যাদি এসেছিল, ওরা দেখা করে গেল। আর এইখানে বাড়ি থেকে লাঞ্চ এসছে, পুরো একদম ঘরোয়া খাওয়ার, সরি ডিনার। হ্যাঁ, সব গেছে। অ্যাকচুয়ালি না, প্রবলেমটা হয়েছে কি, বাইরে থেকে আলো আসে না, আমি বুঝতে পাচ্ছি না কখন দিন হচ্ছে রাত হচ্ছে, শুধু খেতে হচ্ছে খেয়ে যাচ্ছে, বা ডিনার করছি না লাঞ্চ করছি সেটাও বুঝতে পারছি না, খিদা পেলেই খেয়ে যাচ্ছে। আমি তো সেটাও বুঝতে পারি না, এই তো খাট নেমে, খাট থেকে নেমে আমি মোর খাটে এসে বসেছি, নাহলে তো সেটাও হচ্ছে। আজকে বললাম না এখানে বসি, দিয়ে একটু ক্যামেরার সামনে বসে কটা সাদা দাঁড়িয়ে হয়েছে, আমি গুনবো আজকে সারা রাত বসে বসে, সারা রাত বসে বসে আর কাউন্ট দ্যাট। কেন কালকে ছিল না, ওকে যেই প্লেটলেটস কমে গেছে জোর করে পেঁপে খাওয়ানো হয়ে, মানে খায়ও নি, এই মুখে নিয়েছে বমি করে দিয়েছে, জোর মার করেও পারলো না। আমাকে যদি আরো 10 দিন হাসপাতালে থাকতে হয় তাও থেকে যাবো, কিন্তু পেঁপে আর কাঁঠাল খাওয়ানো নেই, খায়েগা। আর কিউইটা খেয়েছে, কিউইটা খেয়ে নিয়েছে, স্যালাইন খেয়ে খেয়ে। ও যখন অ্যাডমিশন হয়েছিল এখানটায়, সেখানে ওর আগে একজন ছিল, ও ডিসচার্জ হয়ে চলে গেছে, পাশে যে ছেলেটা ওর পরে ঢুকেছে, ওরও সেম, ও সুস্থ হয়ে চলে যাচ্ছে। না, আমি এই হসপিটালে আছি বলে আমাকে ছাড়তে চাইছে না ভালোবেসে। কালকে এখানে রিভিউটা করি, রিভিউ মিটিং আছে, এটা রিভিউ মিটিং অ্যাটেন্ড করে এখান দিয়ে তারপরে আমি ঘরে যাই। ইভেন আমাদের একজন দিদি আছে অরিজিতা দিদি, ওর বাড়িতে পুজো সানডে, তো মেসেজটা দেখার পরেও বলছে কালকে তো বাড়াতেই হবে প্লেটলেটস, আমাকে যা খাওয়াবে খাওয়া, আমি তো সত্যনারায়ণ পুজোতে যাবোই খিচুড়ি খেতে। এখানে সারাদিন সূর্যের আলো তো দেখতেই পাচ্ছি, দেখতেই পাচ্ছি না, চারিদিকে কার্টন লাগানো আছে, মনে হচ্ছে না সত্যিকার টাড়াতে টাড়া আইনে খাচ্ছি মনে হচ্ছে আমার। তুমি তো জেল খাচ্ছ, সঙ্গে আমাকেও জেল খাটো। তুমি তো মাঝে মধ্যে বেলে যাচ্ছ বাইরে, আমি তো বেলও পাচ্ছি না, আমাকে তো বেলও দিচ্ছে না, এনে মার্ডার কেসে পড়ে আছে। এই যে আমার খাওয়া রেডি হয়ে গেছে, পটল ভেজেছে, পটল ভাজা, তারপরে ডাক্তার বলছে বিট খেতে খুব, বিট ভাজা, লাউয়ের তরকারি আর ডাল ভাত, ভালো, বাইরের খাওয়ার চেয়ে বাড়ির খাওয়াটা ভালো লাগছে না। ঠিক আছে বন্ধুরা, খেয়ে নি, মেডিসিন দিতে হবে, আমি দাঁড়িটা গুনি কটা সাদা সাথে সেলাইনও খেতে হবে, ওর ফ্লুইড চলছে অনেক আছে। বসে বসে ভাবলাম কি করব, শঙ্কর খাওয়াও হয়ে গেছে, ওকে ওষুধ দিয়ে দিয়েছি, ও এখন ঘুমোচ্ছে, তো ভাবলাম যে একটু বসে বসে একটু কথা বলি, কেউ নেই যে কথা বলার মতন। তো এখন শঙ্কর, কালকে বলেছিলাম না, কালকে ও নিজেই বলছিল যে প্লেটলেটস 88,000-এ নেমেছে, তো ভাবলাম আজকে সকালে একটু ইম্প্রুভ হবে, কিন্তু না, আরও কমেছে। তো ডক্টর এখন বলছে যে যতক্ষণ না ওটা বাড়ছে না প্লেটলেটসটা, তো ছাড়বে না, দেখা যাক, আশা করি ঠিক হয়ে যাবে, একটু টাইম নিচ্ছে আর কি, ওটা একটু টাইম নেয় প্লেটলেটস বাড়তে। এই বসে আছি, লাঞ্চ হয়ে গেছে, শঙ্খ এখন এই যে দেখ, ও আজকে বাবা এসছে,
হ্যাঁ, ও শঙ্কর বাবাই এসছে আজকে, কালকে ভোর মানে আজকে ভোরে 5টায় ফ্লাইট ছিল, 8টার দিকে নেমেছে। বাবা বাড়িতে গেছে, বাবা ভাই বাড়িতে গেছে, ওরা এলে আমি একটু বাড়ি যাব, রাতের খাবার টাবার আনতে হবে, ওইগুলো এনে তারপরে এই হচ্ছে এখন আমাদের লাইফ। ভালো লাগছে না, ভালো কাল লাগে হসপিটালে থাকতে। মেইন হচ্ছে হসপিটালে থাকা, মানে সুস্থ হয়ে গেলে তো ভালোই লাগে, অনেকটা ভালো ছিল আগে, এই কালকে একটু কমে যেতে আর একটু উইক হয়ে গেছে, আর উইকনেস তো থাকবেই আর কি। এই মেডিসিন চলছে, পুরো বসে আছি যে চার দেওয়ালের মাঝখানে একা, ওর পাশে ওই বেডের পাশে আরেকজন আছে, আর এটা হচ্ছে আমার বেড, শুধু বসছি, খাচ্ছি, ওকে খেয়াল রাখছি। আর হ্যাঁ, বই নিয়ে এসেছি, একটু গল্প বই পড়তে ভালো লাগে, তো ওইটাই নিয়ে টাইম পাস চলছে। এখন বাড়ি যাচ্ছে, বাজে এখন 5টা, আর আজকে ডেট হচ্ছে 6 তারিখ, তো আমরা 31 তারিখে হসপিটালে ওকে অ্যাডমিট করি, আজকে হয়ে গেল 6 দিন, 7 দিন হয়ে গেল, তো দেখা যাক কালকে রিপোর্টের উপর ডিপেন্ড করছে। তো এখন যাচ্ছি আমি বাড়ি, বাড়িতে গিয়ে রাতের ডিনারগুলো আনবো, আর একটু কুকি আছে ওকে একটু দেখে আসবো, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাতে দেখা যাচ্ছে না, বৃষ্টি হচ্ছে, মানে ডেলি বৃষ্টি হয়। মেজদা মা ভাইরা যখন আসে যাওয়ার সময় বলে যেখানে 15 মিনিট লাগে বাড়ি পৌঁছোতে, ওখানটায় ওদের লাগে 1 ঘন্টা, আর খুব ট্রাফিক বৃষ্টিতেও। তো বাবা শঙ্কর কাছে আছে, ওকে শঙ্করকে এই ফল টল দিয়ে এখন বাড়ি ফিরছি আর কি। এই যে দেখো এত ট্রাফিক, গাড়িগুলো মানে ওই দিক দিয়ে আমরা জানি না আসার সময় কি হবে, দাঁড়িয়ে আছে, একটু এগোচ্ছে না গাড়ি সেই পাশে প্রচুর। হ্যাঁ জানি না, এই কদিন ধরে যবে থেকে আমি হসপিটালে ওকে অ্যাডমিট করিয়েছি, এই আসা যাওয়াতে আমি দেখছি এত ট্রাফিক, ইউজুয়ালি এই দিকটায় ট্রাফিক হয় না, রানিং ট্রাফিক থাকে, কিন্তু কনস্ট্যান্ট ওখানটায় দাঁড়িয়ে আছে। আজকে থ্যাংক গডস এই দিকটায় নেই, মেন রাইট সাইডটা নেই, জানি না আসার সময় কত লেট হবে, লেট হলে অসুবিধে নেই, বাবা আছে। তো আজকে মেজদা আমাকে নিয়ে যাচ্ছে, প্রত্যেকবারে ভাই চালায়, ও কাউকে গাড়ি দেবে না, ওই চালাবে। আজকে মেজদা এসছে। মেজদা কেমন লাগছে ওয়েদার এখানে? খুব ভালো না, শুধু ভালো, একটু লজ্জা পায় আর কি, বৃষ্টি হচ্ছে অল টাইম, অল টাইম বৃষ্টি। ও দুপুরবেলা খাবার দিতে এসেছিল কিন্তু পুরোটা পৌঁছতে পারেনি, আধা রাস্তায় এসে স্কুটি করে এসেছিলো যেহেতু, ওই জন্য ভিজে গেছিলো। তো ভাই গিয়ে আবার খাওয়াটা পৌঁছে দিয়ে গেছে দুপুরে। তো এইভাবে আমাদের ডেলিকার রুটিন চলছে, দেখা যায়। আর শঙ্কর বললো আমি মিষ্টি খাবো, এই অবস্থায় তোমাকে মিষ্টি, মানে এখন ও অসুস্থ, এটা ওটা খাওয়ার ওর এখন মনের ইচ্ছে হচ্ছে, কিন্তু ওকে তো দেওয়া যাবে না, হালকা খাবার দিতেই হবে। এই যে বাড়ি পৌঁছালাম, দীর্ঘ 45 মিনিট জার্নি করার পরে বাড়ি পৌঁছে এখন কুকি আদর চলছে। এই যে এসেই একদম আদর খাওয়া হচ্ছে, দেখো ইভেন ও চুলগুলো একটু আঁচড়ে দিচ্ছি, পাউডার লাগিয়ে চুল আঁচড়ে চুল বেঁধে আবার চলে যাবো আমি। দেখো ওর কাণ্ডটা দেখো, কি করছো তুমি? কুকি মহারাজা, এই হচ্ছে আমাদের ঘরের রাজা,
রাজা এখন সিংহাসনে উঠে বসে আছে ওর এইটা জায়গা, কারণ কুকি ওকে খুব ডিস্টার্ব করে, মানে অ্যাকচুয়ালি কুকি ওর সাথে খেলতে চায়, ও তো একটু ল্যাট খাওয়া মানুষ, ওই জন্য শুধু ঘুমোয়। দেখো ফ্রিজের উপরে বসে আদর খাচ্ছে। আমি যে এসছি কোনো তোর এ নেই, হ্যাঁ কোনো এ নেই, দেখো আদর খাচ্ছে। আরেকজন চুল বেঁধে, তো এখন শঙ্কর জন্য খাওয়ার প্যাকিং করব দিয়ে বেরোবো।